हेलो फ्रेंड्स, वेलकम टू ट्रुथ ऑफ फिजिक्स। आज के कंडक्टर्स अर्थात परिवाही ये जिनिसटा निये आलोचना करब और किछु प्रॉपर्टीज निये खूब भालोभावे डिसकस करब ये भिडियोते। सो व्हाट आर कंडक्टर्स, परिवाहीते कि आसले आमादेर जे कोनो पदार्थके तड़ितेर परिवाहितार हिसाबे अर्थात इलेक्ट्रिकल कंडक्टिविटिर हिसाबे आमादेर तीनटा भागे तीनटा श्रेणीते भाग करा हय। एकटा होच्छे आमादेर कंडक्टर, एकटाके बला हय कंडक्टर, एकटा होच्छे आमादेर इन्सुलेटर বা ডাইইলেকট্রিকও যেটাকে বলা হয়, আর আরেকটা হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর। এবার কন্ডাক্টর মানে হচ্ছে যেই সমস্ত পদার্থের আমাদের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অর্থাৎ তড়িতে খুব সুপরিবাহী হয়, কন্ডাক্টিভিটি খুব ভালো হয় ইলেকট্রিক্যাল, সেটাকে আমাদের বলা হয় কন্ডাক্টর। যেটা আমাদের তড়িতের কুপরিবাহী বা খুবই কম তড়িতের পরিবাহিতা, কন্ডাক্টিভিটি খুব কম ইলেকট্রিক্যাল, সেটাকে আমাদের বলা হয় ডাইইলেকট্রিক বা ইনসুলেটর। আর এই দুটার যে মাঝামাঝি অবস্থা অর্থাৎ এই দুটার মাঝামাঝি যে তড়িৎ পরিবহন করে যে সমস্ত পদার্থ সেইটাকে বলা হয় আমাদের সেমি কন্ডাক্টর। আজকে আমি কন্ডাক্টর এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো কন্ডাক্টরস মানে আমি বললাম যে তড়িতের খুব ভালো সুপরিবাহী, অর্থাৎ তড়িতের সুপরিবাহী মানে কি ইলেকট্রন, তার মানে এখানটায় ইনফাইনাইট নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আছে, কারণ ইলেকট্রনসই আমাদের তড়িৎ পরিবহন করে। তার মানে সাপোজ আমাদের কাছে একটা পদার্থ আছে, সাবস্ট্যান্স আছে যেটা কন্ডাক্টর, সাপোজ আমাদের কাছে একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টর আর কন্ডাক্টরের এক্সাম্পল কী হয় আমাদের যে কোনো ধাতব পদার্থ, ধাতব ইয়েস সেখানটাও আমাদের রিফার করে, বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকম হয় কন্ডাক্টর কন্ডাক্টান্স। এবার আমাদের ধাতব পদার্থকে আমাদের সাধারণত কন্ডাক্টরস, আমাদের সাধারণত ধাতব পদার্থ কন্ডাক্টর হয়, কারণ যে কোনো ধাতুই আমাদের তড়িতের একদম সুপরিবাহী হয়। আর সেমি কন্ডাক্টর কী হয়, সিলিকন, জার্মেনিয়াম, এইভাবে আমাদের ইনসুলেটর হয়, ডাইইলেকট্রিকস হয়। এইবার আমাদের কন্ডাক্টর, কন্ডাক্টর মানে হচ্ছে এখানটায় আমাদের ইনফাইনাইট নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আছে, তার মানে এই কথাটার মানে হলো এইখানটায় যদি আমরা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, সাপোজ আমরা একটা এক্সটার্নালি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি এবং তার মাঝখানে এই কন্ডাক্টরটাকে আমরা রেখে দিয়েছি, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যদি এইরকম হয়, তার মানে এটা কীভাবে কী জিনিস বোঝাচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা, তার মানে আমাদের পজিটিভ চার্জ এইখানটায় দিয়েছি বাইরে আর এদিকে নেগেটিভ চার্জ আছে, রাইট? কারণ এদিকে যদি নেগেটিভ চার্জ থাকে, এদিকে যদি পজিটিভ চার্জ থাকে, তাহলেই আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এইরকম হবে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আমাদের এই ডাইরেকশনে হবে, রাইট? আমি যে আগের ক্লাসগুলি মেনেছি সেই ক্লাসগুলিতে আমি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আমি লিঙ্ক যে প্লেলিস্ট আছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এইটি হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, আমি এক্সটার্নালি বাইরের থেকে একটা ইলেকট্রিক ফিল্ড সাপোজ দিয়েছি এবং তার মাঝখানে এই কন্ডাক্টরটাকে রেখে দিয়েছি, এই একটা ধাতব সাপোজ পদার্থকে রেখে দিয়েছি। এইবার কী হবে, যেহেতু কন্ডাক্টরের মধ্যে আমাদের ইনফাইনাইট নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আছে, ফলে কী হবে আমাদের, কী হবে এখানটায় একটা ইন্ডাকশন হবে, ফলে এই কন্ডাক্টরের ভেতরে এইদিকে কী আছে আমাদের বাইরের এইদিকে আমরা প্লাস আধান রেখেছি আর এইদিকে নেগেটিভ আধান রেখেছি, তার মানে এই প্লাস আধানগুলো কী করবে, এই পদার্থ থেকে এই কন্ডাক্টরের থেকে যতগুলো ইলেকট্রন আছে ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে নিজের দিকে, বাইরের দিকে এই দিকে। তাহলে কী হবে, এর ভেতরকার যে সমস্ত ইলেকট্রনগুলো আছে, ফ্রি ইলেকট্রনসগুলো আছে, সেই ইলেকট্রনসগুলি এই দিকে চলে আসবে, রাইট? আর যে প্রোটনসগুলি আছে, মানে যে আমাদের ইলেকট্রনগুলো বাইরে এদিকে যদি চলে আসে, তাহলে স্বাভাবিকভাবে এদিকে আমাদের পজিটিভ চার্জ হবে, রাইট? মানে এদিকে আমাদের ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে, সেই জন্য আমরা এটাকে পজিটিভ দিয়ে ডিনোট করছি, আর এদিকে আমাদের ইলেকট্রনগুলো চলে আসছে, ফলে চার্জ যেহেতু নেগেটিভ, ফলে এদিকে আমাদের ইলেকট্রনগুলো চলে আসছে। এইবার যেহেতু কন্ডাক্টরের মধ্যে আমাদের ইনফাইনাইট নাম্বার অফ ফ্রি চার্জ আছে, ফলে আমরা সাপোজ এখানটা ইলেকট্রিক ফিল্ড যে বাইরে দিচ্ছি, এটা সাপোজ আমরা একটা নির্দিষ্ট মানের একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি এখানটায়, তো এইবার কী হবে, যেহেতু এখানটায় ইনফাইনাইট নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আছে, ফলে ইলেকট্রন ক্রমাগত আমাদের এই প্রান্তে আসতে থাকবে, ইলেকট্রনস ক্রমাগত আমাদের এই প্রান্তের দিকে আসতে থাকবে, কারণ ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রনস আছে। কতক্ষণ পর্যন্ত আসতে থাকবে, এখানটা দেখতে পাচ্ছ বাইরে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আছে সেটা কোন দিকে, এই দিক থেকে এই দিকে, কিন্তু তোমরা যদি লক্ষ্য করো ভেতরের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে আছে, একদম তার অপোজিট, অর্থাৎ ভেতরে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন একদম অপোজিট আছে,
রাইট, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, কারণ প্লাস এদিকে মাইনাস এদিকে ইনডিউস চার্জ। তো ইনডিউস যে ইলেকট্রিক ফিল্ড আছে ইনসাইড দ্য কন্ডাক্টর সেটার ডাইরেকশন অপোজ করছে আমাদের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে। তার মানে আসলে ভেতরের যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটা এই বাইরের প্রভাবটাকে নেগলিজিবল করার চেষ্টা করছে, বাইরের প্রভাবটাকে আমাদের কম করার চেষ্টা করছে। এবং যেহেতু এখানটা ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রনস আছে, ফলে এদিকে ক্রমাগত ইলেকট্রন আসতেই থাকবে, এবং যত এদিকে ইলেকট্রন আসতে থাকবে এদিকে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তে থাকবে আর এদিকে নেগেটিভ চার্জের পরিমাণ বাড়তে থাকবে। তার মানে গ্র্যাজুয়ালি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর যে ইনডিউসড হবে সেটাও বাড়তে থাকবে যত ইলেকট্রন এদিকে ফ্লো করতে থাকবে। এইভাবে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর আমাদের বাড়ছে, এইভাবে বাড়তে বাড়তে এক সময় যে বাইরের যে বাইরেরটাকে আমি E1 দিয়ে ডিনোট করছি, বাইরের ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সমান হয়ে যাবে আমাদের ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড বা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। এবং যখনই এটা সমান হয়ে যাবে তখনই আমাদের এই যে ফ্লোটা ছিল ইলেকট্রনের সেটা বন্ধ হয়ে যাবে, কারণ এখন আমাদের আর ফ্লোয়ের দরকার নেই, কারণ ভেতরটা আমাদের ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে গেছে। কারণ ভেতরে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কী হলো, ভেতরে আমাদের নেট যে ইলেকট্রিক ফিল্ড হলো E1 - E2, এটাই হবে আমাদের ভেতরে এখন ইলেকট্রিক ফিল্ড, এবং এটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ এই দুটো সমান হয়ে গেছে। ফলে কন্ডাক্টরকে যদি আমরা কোনো একটা বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডে রাখি সেটার ভেতরে ইলেকট্রিক ফিল্ড সবসময় জিরো হয়ে যাবে। তার মানে সাপোজ আমাদের কাছে একটা ফিল্ড আছে এবং তার ভেতরে একটা আরবিট্রারি শেপড কন্ডাক্টর আছে, কন্ডাক্টর রাখা হয়েছে একটা ফিল্ড, যে কোনো একটা ফিল্ডের মধ্যে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তাহলে সবসময় আমরা বলতে পারি যে এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড সবসময় জিরো। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি অফ কন্ডাক্টর। এইবার আমরা আর একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি অফ কন্ডাক্টর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাপোজ একটা কন্ডাক্টরকে, আমাদের কাছে একটা কন্ডাক্টর আছে, সাপোজ এই কন্ডাক্টরটা আছে আরবিট্রারি শেপটের, এইবার এর উপরে আমরা কিছু চার্জ দিয়ে দিয়েছি, রাইট, এর উপরে আমরা কিছু চার্জ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা সলিড কন্ডাক্টর, ওকে, এর ভেতরে কিন্তু পদার্থ আছে, ওকে, হলো না, সলিড আছে। তো এর উপরে আমরা সাপোজ কিউ পরিমাণ চার্জ দিয়ে দিয়েছি সাপোজ, তাহলে এর ভেতরে আমাদের কি হবে, মানে এর ভেতরে আমরা এবার এটা যে পোটেনশিয়াল আছে সেটা নিয়ে ডিসকাস করতে চাই সাপোজ। তাহলে আমরা জানি কন্ডাক্টরের একটা প্রপার্টি যেটা একটু আগে আমি আলোচনা করলাম, বাইরে যাই চার্জ থাকুক না কেন বা বাইরে যাই ইলেকট্রিক ফিল্ড থাকুক না কেন, কন্ডাক্টরের ভেতরে ইনসাইড দ্য কন্ডাক্টর আমাদের ইলেকট্রিক ফিল্ড সবসময়ের জন্য জিরো হবে, রাইট, এটা একটা প্রপার্টি। এই প্রপার্টিটাকে যদি এখানটায় ইউজ করা যায়, যখন আমাদের বাইরে থেকে চার্জ দেওয়া হলো কিউ, তখনও আমাদের ভেতরের ইলেকট্রিক ফিল্ড সবসময় জিরো হবে, তাহলে এইটার মানে কি? আবার আমরা আরেকটা জিনিস জানি, ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হয়, dV/dx, রাইট, মাইনাস, বা এটাকে যদি আমরা গ্র্যাডিয়েন্ট অপারেটার দিয়ে লিখতে চাই তাহলে মাইনাস অফ গ্র্যাড ভি, রাইট, বা এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ফর্ম আসলে এটা, আর যদি 1D-তে বুঝতে চাও তাহলে E=dV/dx, রাইট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি E=0, তার মানে 0 = মাইনাস, বা মাইনাস না লেখাও একই কথা কারণ 0 আছে, dV/dx, রাইট। তার মানে এটার ডাইরেকশন যদি দেওয়া যায় তাহলে এখানটায় ভেক্টর হবে, আর যদি শুধু ম্যাগনিচিউড নেওয়া যায় তাহলে এখানটা শুধু ইলেকট্রিক ফিল্ডের মানটা হবে, ঠিক আছে, E = -dV/dx, বা যদি ডাইরেকশন নিয়ে করতে চাও তাহলে এইভাবে লিখতে পারো E = -grad V। এইবার আমাদের এটা জিরো আছে বাঁদিকে, তার মানে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি এটা তখনই পসিবল যখন এই যে ডিফারেন্সিয়েশনটা আছে, ডিফারেন্সিয়েশন অফ এ কনস্ট্যান্ট ইজ অলওয়েজ জিরো, তার মানে ভি অবভিয়াসলি আমাদের কনস্ট্যান্ট হতে হবে, কারণ আমরা জানি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনই সবসময় জিরো হয়, রাইট। এবার তার মানে এখানটায় আমাদের এখান থেকে একটা কনক্লুশন বেরোলো যেহেতু এটা আমাদের জিরোই হতে হবে ইটা, ফলে ভিকে আমাদের সবসময় কী হতে হবে, এর থেকে বোঝা যাচ্ছে যে কনস্ট্যান্ট হতে হবে। তার মানে এইখান থেকে আমরা আর একটা প্রপার্টি পেয়ে গেলাম, কী প্রপার্টি, যে আমাদের যে সারফেস আছে, যে কোনো একটা কন্ডাক্টরের সারফেস সবসময় আমাদের ইকুইপোটেনশিয়াল হবে, কী হবে, ইকুইপোটেনশিয়াল সারফেস হবে, কারণ কন্ডাক্টরের সারফেসের ওপরে যে কোনো পয়েন্টে আমাদের যে বিভব প্রভেদ আছে, বিভব আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল আছে, সেটা সবসময় কনস্ট্যান্ট। এই পয়েন্টে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এ পয়েন্টে যদি আমাদের
পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল যদি ভি হয় তাহলে বি পয়েন্টেরও ইলেকট্রিক পোটেনশিয়াল ভি হবে। আমরা এখান থেকে সেটা বুঝতে পারলাম কেন ভি হতে হবে। তার মানে আমরা যদি এখানটা একটা চার্জ, এখানটা যদি কিউ পরিমাণ চার্জ দিয়ে দিই কন্ডাক্টরের সারফেসে, চার্জগুলো এমনভাবে বিন্যস্ত হবে কন্ডাক্টরের ওপরে যাতে করে এই সারফেসটা, উপরের সারফেসটা ইকুইপোটেনশিয়াল সারফেস হয়, এবং এর জন্য কী হবে আমাদের ভেতরে কন্ডাক্টরের ভেতরে যাতে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়, রাইট। তার মানে এখান থেকে আমরা দুটা প্রপার্টি পেলাম, একটা হচ্ছে কন্ডাক্টরের ভেতরে আমাদের ইলেকট্রিক ফিল্ড সবসময় জিরো হতে হবে, আর দুই নম্বর প্রপার্টি আমাদের কন্ডাক্টরের যে সারফেস হবে সেটা সবসময় ইকুইপোটেনশিয়াল সারফেস হবে। মানে কন্ডাক্টরের ওপরে যে কোনো দুটা পয়েন্ট আমরা যদি কিউ পরিমাণ চার্জ থাকে তাহলে কিউ পরিমাণ চার্জকে এই পয়েন্ট থেকে আমাদের যে কোনো পয়েন্টে নিয়ে যেতে তার সারফেসের উপরে কোনো রকম ওয়ার্ক ডান করতে হবে না, এটাই তো দাঁড়ায়। কারণ ইকুইপোটেনশিয়াল সারফেস মানে এটাই, দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি কোনো ডিফারেন্স না থাকে তার মানে আমাদের কোনো রকম ওয়ার্ক ডানই করতে হবে না একটা চার্জকে, তার যে কোনো অবস্থান, যে কোনো চার্জের অবস্থান যদি আমরা পরিবর্তন করি কন্ডাক্টরের সারফেসের উপরে তাহলে আমাদের কোনো রকম ওয়ার্ক ডানই করতে হবে না। কারণ আমরা জানি যে ওয়ার্ক ডান কি, ডিফারেন্স ইন পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভি এ মাইনাস ভিবি ইনটু কিউ, রাইট, এটাই তো আমার হয় আমাদের ওয়ার্ক ডান। এবার ভি এ মাইনাস ভিবিটাই আমাদের জিরো, তাহলে অবভিয়াসলি ওয়ার্ক ডানটা ইকুয়ালস টু জিরো হবে। তার মানে যে কোনো দুটো পয়েন্টে আমাদের একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে কোনো একটা চার্জকে নিয়ে যেতে আমাদের কোনো রকম কাজই করতে হবে না, তো এটাই হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। তো আশা করছি আজকে যেই দুটো আমি প্রপার্টি নিয়ে আলোচনা করলাম কন্ডাক্টরে এইটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবা যাতে তারাও এই কনসেপ্টসগুলি বুঝতে পারে। তোমরা সবাই খুব ভালো থাকবা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।